বিতর্কিত মন্তব্য, তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার, প্রচারের আলো পেতে এমন মন্তব্য, দাবি বামেদের। আন্দোলনের নাম করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবসময় কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় সেটে দিয়ে আসব। তৃণমূল নেতার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? ইতিমধ্যে বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিতর্কিত মন্তব্য করে বক্তব্যে অনর তৃণমূল নেতা তথা অশোকনগর পৌরসভার প্রাক্তন উপপ্রশাসক এবং বর্তমানে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। আমরা সকলেই চাই দোষীদের উপযুক্ত শাস্তি। তাকে সামনে রেখে আমরা আমাদের প্রতিবাদ সভা চলছিল, সেই প্রতিবাদ সময় আমি একটি বক্তব্য রাখি। বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকে টাইমলাইনে হাইলাইট হওয়ার জন্য করে চলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত কুরুচিকর মন্তব্য করি, আপনাদের কি ভালো লাগবে? আমার বক্তব্যটা এই জায়গায় ছিল। আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি, কেননা আমাকে যারা চেনেন এবং জানেন আমি একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং সামাজিক কর্মী। আমি 24 ঘন্টা মানুষের পাশে থেকে কি বিভিন্ন প্রকার বা বিভিন্ন ভেদে কত কাজকর্ম করি এটা মানুষের একটি জানা উচিত। এবং প্রচুর মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্যে সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। 31 তারিখ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অশোকনগর কচুয়ামোড় এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই তৃণমূল নেতা অতীশ সরকারকে বলতে শোনা যায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবসময় কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় সেটে দিয়ে আসব। যদিও এ বিষয়ে তৃণমূল নেতা বলেন, আমি বলেছিলাম কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বোনেদের নিয়ে এরকম মন্তব্য করলে সেটা কেমন লাগে। ইতিমধ্যে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিন বিষয়টি পরিষ্কার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ বিষয়ে বাম নেতা বলেন, উনি মনে হয় দলে কিছুটা কোণঠাসা, তাই খবরের শিরোনামে আসতে এসব বলছেন। এই লোকেরা প্রতিক্রিয়া দেবে এই আশাতেই তো লিখেছে না, ও দলের মধ্যে একটু কোণঠাসা অবস্থায় আছে মনে হয়। আর ও যা বলেছে ওর মতোই তো, তবে কাকলি দেবী আগের দিন একটা কথা বলে কালকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে বেঁচেছে আর কি। এখন দেখুন তার ক্ষমা চাইতে কতক্ষণটা লাগে। এইসব বলে যে মায়েরা দিদিরা বোনেরা রাস্তায় বেরিয়ে এসছে তাদের কাউকে ভয় দেখাতে আর পারবে না, ভয় ভেঙে গেছে, উবে গেছে। এর পর 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 যে কর্মসূচিগুলো হবে সারা অশোকনগরে, সারা পশ্চিমবাংলায় মিলিয়ে নেবেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার সম্পাদক শ্যামলেন্দু দে। তিনি বলেন, এগুলো বিনাশকালে বুদ্ধিনাশ, তৃণমূল শেষের পথে, এরা নেতা না, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেঙ্গারে বাহিনীর সদস্য। আসলে বিনাশকালে বুদ্ধিনাশ, তৃণমূল সরকারের পতন হবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এগুলো নেতা নয়, এগুলো মস্তান, মমতা ব্যানার্জির ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্য এরা। এই করে তারা টিকে থাকার চেষ্টা করছে। যে যেরকম কুরুচির কর মানুষ তার মুখ থেকে সেই রকম কথাই বেরোবে, তার বাইরে কিছু বেরোবে না। অভদ্র অসভ্য দলটাই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যে ধরনের দল,
মমতা ব্যানার্জিও সেই ধরনের। কারণ এই ধরনের কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে বলার পরেও এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চলল, তার বিরুদ্ধে কোনো রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গের নোটিশ জারি বা তাকে দল থেকে তাড়ানো এরকম এখনো পর্যন্ত শুনিনি। তার মানেই বোঝা যায় যে যত কুকথা বলবে সে তত দিদির কাছের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।